যে রাজনীতি এক আদর্শ এবং নীতি উপরে পর্বেস উচিত কি নীতি কি গ্রহণ করি কি আদর্শ গ্রহণ করি সে তার ব্যক্তিগত সে কাহ দ্বারা ইনফ্লুয়েস হয়েছে কেকি না আমি জাঁচে বুদ্ধ কথা উঠি যে বুদ্ধম শরণম গছামি সংঘম শরণম গচ্ছামি তা অর্থ হচ্ছে ব্যক্তিবিচার দ্বারা প্রভাবিত হয়েকি সমষ্টি বিচারক আগুনি ଯେଉଁ କାମ କରାଯାଏ ସେଥିରେ ସମାଜର ଫଳ ମିଳେ ସେଇଟା ହେଉଛି ରାଜନୀତି କିଏ କେଉଁ ନୀତିରେ ବିଶ୍ୱାସ କଲା ତାକୁ କେଉଁ ଆଦର୍ଶ ପ୍ରଭାବିତ କଲା ସେ ତାର ନିଜସ୍ୱ ହୋଇପାରେ ବା ଏକ ଚର୍ଚ୍ଚାର ବିଷୟ ଭିତରେ ସେ ତାକୁ ଗ୍ରହଣ କରିପାରିଥାଏ କିନ୍ତୁ ଆଜି ଦିନରେ ରାଜନୀତିରେ ମୁଁ କହୁଛି ଏକ ସ୍ୱାର୍ଥ ବିଜଡ଼ିତ ବିଚାର ବର୍ତ୍ତମାନ ସମସ୍ତଙ୍କୁ ମାଡ଼ି ବସିଛି ଯେଉଁଥିରେ ନିଜର ସ୍ୱାର୍ଥ ଅଛି ସେ ସମାଜର କ୍ଷତି ହେଉ সে রাষ্ট্রের ক্ষতি হো সেভাবে কথা কে বা করা এমনি পচৌ না তেম এটি যে কথাটি উঠুছি ভারতবর্ষে এক সার্বভৌম রাষ্ট্র ভারতবর্ষে পৃথিবী ভারতবর্ষের মর্যাদা অুনিটি এবং ডাইভরসিটি বিভেদতা ভিতরে একটা হাওছে ভারতবর্ষের বড় নিদর্শন এবং ভারতবর্ষের বড় মন্ত্র আজ নু হজার হাজার বর্ষ তলু ভারত ভারতবর্ষ এই নিদর্শন দেখেই আসিছি গণতা বিচারধারা কু ভারতবর্ষ কেউ এক অজনা মুহূর্তে গ্রহণ করছি যার হিসাব করার কষ্ট অনেক যাতে গোটে কথা কুহতু যে ওড়িশার মুসলিম মানে অসুরক্ষিত কি যেপা মন্ত্রী প্রতাপ জেলা তা ভরসা দে নবীন সরকার লা যায় তোমর কে আখি উঠাই চাইপারবে ଭାରତବର୍ଷରେ ଜାତିଭିତ୍ତିକ ବିଚାରଧାରା ହୋଇନାହିଁ ଭାରତୀୟତା ହେଉଛି ସମସ୍ତଙ୍କର ମନ୍ତ୍ର ସେମିତି ଓଡ଼ିଶାରେ ଏଭଳି ଏକ ସରଳ ରାଷ୍ଟ୍ର ରାଜ୍ୟରେ ଯେଉଁଠି କେବେ ବି ଇଏ କଥା ଉଠି ନାହିଁ ଇଏ କଥାକୁ ଏମାନେ ଉଠାଇବାର କାରଣ ହେଉଛି ନିଜର ଏକ ସ୍ୱତନ୍ତ୍ର ଭୋଟ୍ ବ୍ୟାଙ୍କ ପ୍ରସ୍ତୁତ କରିବା ଏବଂ ସେ ପାଇଁ ଲୋକଙ୍କୁ ଦିନେରେ ଲଣ୍ଠନ ଦେଖିବା କଥା ଯିଏ କହି ଜାଣିଲା ପଚାଶ ଗୁଡ଼ି ବିକିଲା ଏକୋଇଶ ବର୍ଷ ଶାସନରେ ଅଛ ইয়ে জাতটা অজি যেম ব্যবস্থা ভিতরে অসলিম সোসাইটিটা অপর কাস্ট ভিতরে অিজরভেশন কিছু লাভ পাওনি মুি মো অঞ্চল দেখি অনেক গরিব লোক অবদি বিজুবাবু কথা বিজুবাবু না দল করছ বিজুবাবু চাহুলে ইকোনোমিকা ব্যাকয়ার্ড লোক আগুন নেওয়াপ্রাই পর্যন্ত সে কোশ রিজরভেশন পাইলে না